যে স্বৈরাচারের পতন হয়েছে, তারপর ছাত্ররা ছাত্রদের সাথে কথা বলে সমাজের সিভিল সোসাইটি, পলিটিক্যাল অর্গানাইজেশন যারা আছেন সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলাম। গত তিন দিন এর জন্য আমরা দীর্ঘ প্রচেষ্টা এবং এরপর সকলের সম্মতিতে এমন একটি সরকার গঠন করতে পেরেছি বলে মনে করি, যেটি সারা দেশের জনগণের কাছে সর্বজন গ্রহণযোগ্য হবে এবং এই সরকারের যিনি দিবেন তিনি হচ্ছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট এবং অবশ্যই একজন ব্যক্তি মোহাম্মদ ইউনুস। তার নেতৃত্বে আমরা এই সরকার বাংলাদেশের নতুন ধাঁচে অনেক বড় যে চাকরির ব্যবস্থার বিলোপের যেই করা খুবই চ্যালেঞ্জ সেটিকে সুন্দর রিফর্ম এবং মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারবো এই প্রত্যাশা। আমাদের আমাদের যে কর্মস্পৃহা রয়েছে আপনারা দেখেছেন, আমরা এই স্বৈরাচারী সরকার এবং এই কর্মস্পৃহা এই আমরা আমি এবং রাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো, ক্ষতিপূরণ দিয়ে নয় নতুনরাও দেশের হাত ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে আমরা দেখেছি ছাত্র জনতার উপস্থিতিতে যে বর্তমান এসেছে সেই চ্যালেঞ্জ গুলোকেও কিন্তু ছাত্র জনতা অতিক্রম করছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতে